সম্প্রতি কিছুক্ষণ আগেই যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল আমরা দেখছিলাম যে মানুষের ঢল মানুষের ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে এবং তার মধ্যে দশম অবতার টিমের উপস্থিতি সেই সময়টা একটা আলাদাই আকর্ষণ ছিল দশম অবতার টিম পৌঁছে যাওয়া সব মিলিয়ে এখন কি অবস্থা সূর্যের সঙ্গে দেখো দশম অবতারে টিম যখন এসেছিল যেরকম আমি বলেছিলাম নীলাঞ্জনা যে তখন তো একেবারে পাগলপাড়া অবস্থা এখানে মানুষের মধ্যে প্রসেনজিৎকে দেখার জন্য জয়া এহসানকে দেখার জন্য এবং অনির্বাণ দা ইয়াং ইয়ুথ হার্টথ্রবকে দেখার জন্য তবে এখন যেহেতু রাত অনেকটাই এগিয়েছে ঘড়ির কাঁটা 9:30 পেরিয়েও গিয়েছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভিড় আমরা দেখতে পাচ্ছি বুঝতেই পারছো এখানে সেই ভিড়ের ছবিটা দেখে যে কে বলবে বলো তো নীলাঞ্জনা যে আজকে চতুর্থী শুধুমাত্র চতুর্থীতে দাঁড়িয়ে এইরকমভাবে ভিড় যেখানে সুরুচি সঙ্গের যারা রয়েছেন যারা ভলেন্টিয়ার রয়েছেন ক্লাব ভলেন্টিয়ার রয়েছেন তারা রীতিমতো স্কাউট ভলেন্টিয়ার তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন এখানে ভিড় সামাল দিতে আর এখানে যারা ঠাকুর দেখতে আজকে বেরিয়েছেন তাদের মধ্যে একজনকে আমরা পেয়েছি আমরা একটু আসবো তার কাছে আজকেই কি প্রথম ঠাকুর দেখা না দুদিন ঠাকুর দেখেছি কোথায় কোথায় গেলে শ্রীভূমি দেখেছি চেতলা অগ্রণী দেখেছি শ্রীভূমি এবং চেতলা অগ্রণী মানে বড় বড় যে অগ্রণী পুজোগুলো সেগুলো অলরেডি দেখা হয়ে গেছে আজকে কি সারা রাতের প্ল্যান না এটা আমার একটা ভিআইপি পাস ছিল তো আমি খুব গ্রেটফুল যে যিনি আমাকে দিয়েছেন তার কাছে আর এরকম ফাঁকায় ফাঁকায় আমরা ভেবেছি যে চতুর্থী পঞ্চমীর মধ্যেই এই বড় বড় ঠাকুরগুলো বিশেষ করে দেখে নেব ফাঁকায় ফাঁকায় বলছেন কিন্তু আমি ভিড়ের বহরটাও নীলাঞ্জনা ইতিমধ্যেই দেখিয়েছি আরও একজনকে পেয়ে গিয়েছি আজকে কি সারা রাত চলবে প্যান্ডেল হপিং দু তিনটে মেগা ঠাকুর আজকে দেখার প্ল্যান আছে চেতলা যোধপুর পার্ক এগুলো সব আশেপাশে দেখে তারপর উইল কল ইট এ নাইট এটা কি চতুর্থী একদম তাহলে বাকি দিনগুলো কী হবে থ্যাংক ইউ সো মাচ বাকি দিনগুলোও শাড়িই পরা হবে মানে পুরো শাড়িতেই নাড়ি এবার শাড়িতেই একদম সেজে গুজে একেবারে ট্র্যাডিশনাল সাজে চতুর্থীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে মানুষজন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা